বিসর্জন। দুইটি কোলের ছেলে গেছে পর পর, বয়স না হতে হতে পুরা 2 বছর। এবার ছেলেটি তার জন্মিল যখন, স্বামীরেও হারল মল্লিকা। বন্ধুজন বুঝাইল পূর্ব জন্মে ছিল বহু পাপ, এ জন্মে তাই হেন দারুণ সন্তাপ। শোকানল দগ্ধ নারী একান্ত বিনয়ে, অজ্ঞাত জন্মের পাপ শিরে বহিল এ প্রায়শ্চিত্তে দিল মন। মন্দিরে মন্দিরে যেথা সেথা গ্রামে পূজা দিয়া ফিরে, ব্রত ধ্যান উপবাসে আহ্নিকে তর্পণে দিন কাটে, ধূপে দীপে নৈবেদ্য চন্দনে পূজা গৃহে। কেশে বাঁধি রাখিল মাদুলি কুড়াইয়া শত ব্রাহ্মণের পদধূলি, শুনে রামায়ণ কথা সন্ন্যাসী সাধুরে, ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে। বিশ্ব মাঝে আপনারে রাখি সর্বনীচে, সবার প্রসন্ন দৃষ্টি অভাগী মাগিছে আপন সন্তান লাগি। সূর্য চন্দ্র হতে পশু পক্ষী পতঙ্গ অবধি কোনো মতে, কেহ পাছে কোনো অপরাধ লয় মনে, পাছে কেহ করে ক্ষোভ অজানা কারণে, পাছে কারো লাগে ব্যথা সকলের কাছে, আকুল বেদনা ভরে দিন হইয়াছে। যখন বছর দেড় বয়স শিশুর, যকৃতের ঘটিল বিকার জরাতুর, দেহখানি শীর্ণ হয়ে আসে, দেবালয়ে মানিল মানত মাতা, পদামৃত লয়ে করাইল প্রাণ, হরি সংকীর্তন গানে কাঁপিল প্রাঙ্গণ, ব্যাধি শান্তি নাহি মানে, কাঁদিয়া শুধাল নারী ব্রাহ্মণ ঠাকুর, এত দুঃখে তব পাপ নাহি হল দূর, দিন রাত্রি দেবতার মেনেছি দুহাই, দিয়েছে এত যে পূজা তবু রক্ষা নাই, তবু কি নেবেন তারা আমার বাছারে, এত ক্ষুধা দেবতার এত ভারে ভারে, নৈবেদ্য দিলাম খেতে বেচিয়া গহনা, সর্বস্ব খাওয়ানো তবু ক্ষুধা মিটিল না। ব্রাহ্মণ কহিল বাছা এ যে ঘোর কলি, অনেক করেছ বটে তবু এও বলি, আজকাল তেমন কি ভক্তি আছে কারো, সত্য যুগে যা পারিত তা কি আজ পারো, দানবীর কর্ণ কাছে ধর্ম জবে এসে, পুত্রের চাহিল খেতে ব্রাহ্মণের বেশে, নিজ হস্তে সন্তানে কাটিল তখনই সে, শিশুরে ফিরিয়া পেল চক্ষের নিমিষে। শিবিরাজা সোন রূপী ইন্দ্রের মুখেতে, আপন বুকের মাংস কাটি দিল খেতে, পাইল অক্ষয় দেহ নিষ্ঠায় রে বলে, তেমন কি একালেতে আছে ভূমণ্ডলে। মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে, তাদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধা নারী, না পাইয়া পথ প্রথম গর্ভের ছেলে করিল মানত মা গঙ্গার কাছে, শেষে পুত্র জন্ম পরে অভাগী বিধবা হল, গেল সে সাগরে। কহিল সে নিষ্ঠা ভরে মা গঙ্গারে ডেকে, মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে, এ মোর প্রথম পুত্র শেষ পুত্র এই, এ জন্মের তরে আর পুত্র আশা নেই। যেমনই জলেতে ফেলা মাতা ভাগীরথী, মকর বাহিনী রূপে হয়ে মূর্তিমতি, শিশু লয়ে আপনার করপদ্ম তলে, মার কোলে সমর্পিন নিষ্ঠায় রে বলে। মল্লিকা ফিরিয়া এল নত শির করে, আপনারে ধিক্কারিল এতদিন ধরে, বৃথা বত করিলাম বৃথা দেবার্চনা, নিষ্ঠাহীনা পাপিষ্ঠারে ফল মিলিল না। ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন জরাবেশে, অঙ্গ যেন অগ্নির মতন, ঔষধ গিলাতে চায় যত বারবার পড়ে যায়, কণ্ঠ দিয়া নামিল না আর, দন্তে দন্তে গেল আঁটি। বৈদ্য শির নাড়ি ধীরে ধীরে চলি গেল রোগী গৃহ ছাড়ি, সন্ধ্যার আধারে শূন্য বিধবার ঘরে, একটি মলিন দীপ শয়ন শিয়রে, একা শোকাতুরা নারী। শিশু একবার জ্যোতির্হীন আঁখি মেলি,
যেন চারিধার খুঁজিল কাহারে, নারী কাঁদিল কাতর, ও মানিক ওর সোনা, এই যে মাতর, এই যে কোলে মায়ের, ভয় কিরে বাপ, বক্ষে তার চাপি ধরি তার জ্বর তাপ, চাহিল কাড়িয়া নিতে অঙ্গে আপনার প্রাণপণে, সহসা বাতাসে গৃহদ্বার খুলে গেল, ক্ষীণ দীপ নিবিল তখনই, সহসা বাহির হতে কলকল ধ্বনি পশিল গৃহের মাঝে, চমকিয়া নারী দাঁড়াই উঠিল বেগে শয্যা তল ছাড়ি, কহিল মায়ের ডাক ওই শোনা যায়, অমর দুঃখীর ধন পেয়েছি উপায়, তোর মার কোল চেয়ে সুশীতল কোল, আছে ওরে বাছা জাগিয়াছে কলরোল, অদূরে জাহ্নবী জলে এসেছে জোয়ার, পূর্ণিমার শিশুর তাপিত দেহভার, বক্ষে লয়ে মাতা গেল শূন্য ঘাট পানে, কহিল মা মার ব্যথা যদি বাজে প্রাণে, তবেই শিশুর তাপ দেগুমা জুড়াই, একমাত্র ধন মোর দিন তোর পায়ে এক মনে, এত বলি সমর পিল জলে, অচেতন শিশুটিরে লয়ে করতলে চক্ষু মুদি, বহুক্ষণ আখি মিলিল না, ধ্যানে নিরখিল বসে মকর বাহনা, জ্যোতির্ময়ী মাতৃমূর্তি ক্ষুদ্র শিশুটিরে কুলি করে এনেছেন রাখি তার শিরে, একটি পদ্মের দল হাসি মুখে ছেলে, অনিন্দিত কান্তি ধরি দেবী কোল ফেলে, মার কোলে আসিবারে বাড়াইছে কর, কহে দেবী রে দুঃখিনী এই তুই ধর, তোর ধন তোরে দিনু রোমাঞ্চিত কায়, নয়ন মেলিয়া কহে কই মা কোথায়, পরিপূর্ণ চন্দ্রালোকে বিহ্বলা জননী, গঙ্গা বহি চলি যায় করি কলধ্বনি, চিৎকারিল উঠিল নারী দিবিনে ফিরায়ে, মরমরিল বনভূমি দক্ষিণের বাই। ২৪শে আশ্বিন ১৩০৬।